আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আরও একটি ব্লগ। তো আজকের ব্লগটি আমি আপনাদের দেখাতে যাচ্ছি, গত ব্লগে যে জাহাজটি নিয়ে আমি ব্লগ করছিলাম ওই জাহাজটি রানিং অবস্থায় কেমন ছিল, তারপরে এই ব্লগটি তৈরি করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে জাহাজটি রানিং অবস্থায় এমন সুন্দর পরিপাটি ছিল। জাহাজটি যেহেতু বিসিং হয়ে গেছে, সেহেতু জাহাজটি বিসিংয়ের পূর্বে রানিং অবস্থায় এমন পরিপাটি বা পরিবেশ ছিল। আর হ্যাঁ, আপনারা যারা আমার নাম্বার চাচ্ছেন বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলি ভাই, আমি কোনো বিজনেস করি না, আমি একটা জব করি। তো জবের পাশাপাশি এই ব্লগিংগুলো করি। তো এখানে একজন নাবিক ভাই রাতের খাবার খাচ্ছে, দেখুন, ইনি এই জাহাজের একজন নাবিক। জাহাজটি বিচিং করে তারা চলে যাবে আবার। এটা এই জাহাজের ডাইনিং রুম। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট দিলেই আপনারা সহজে পেয়ে যান। তো যেহেতু জাহাজটি বিচিং হয়ে গেছে, সেহেতু আমি রানিং অবস্থায় থাকা অবস্থার ভিডিওটি ছাড়ছি এই কারণে, যাতে আপনারা সহজে দেখতে পারেন যে জাহাজ রানিং অবস্থায় কেমন থাকে তার ভিতরের পরিবেশ। গত ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে জাহাজ বিসিং করার পরে কেমন অগোছলা একটা পরিবেশ, কিন্তু এখন দেখুন এই ভিডিওটিতে কত পরিষ্কার পরিপাটি, দেখলেই বোঝা যাচ্ছে যে জাহাজের পরিবেশ বা জাহাজের নাবিকদের জীবন খুবই বিলাসবহুল। তো এই জাহাজের এটা উইংস, যেহেতু গত পর্বে বলেছিলাম জাহাজটি ট্র্যাকবোর্ড কোয়ালিটির, ট্র্যাকবোর্ড বলতে আপনার অন্য জাহাজের যেসব জাহাজ স্ক্র্যাপ হয়ে যায় বা জাহাজ বন্ধ বা পরিত্যক্ত হয়ে যায়, ওইসব জাহাজগুলো যখন মালিকপক্ষ বিক্রয় করে দেয়, তখন এই সব জাহাজগুলো টেনে নিয়ে আসে, নিয়ে এসে ওইসব ইয়ার্ডগুলোতে বিসিং করিয়ে দেয়, যার কারণে এইসব জাহাজে বড় বড় উইংস থাকে। দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা উইংস। উইংসটার ওয়েট আনুমানিক 300 টন, SWL 280 টন, বলতে আসলে জাহাজের প্রত্যেকটা পার্টসের বা উইংসের প্রত্যেকটা পার্টসের একটা ক্যাপাবিলিটি থাকে, হয়তোবা ওই পার্টসের ক্যাপাবিলিটি 280 টন। তাই বলে এই না, জাহাজটি 280 টনের জাহাজটা নেই। দেখতেই পাচ্ছেন জাহাজের পিছনের অংশ, এটা জাহাজের পিছনের অংশ মূলত। এইসব ধরনের জাহাজ অনেক বড় বড় জাহাজ টানে, আর উইংসের প্রত্যেকটা পার্টসে আপনার ক্যাপাবিলিটি বা কতটুক চাপ নিতে পারবে তারপরে একটা ওয়েট নির্ধারণ করা থাকে প্রতিটা পার্টসে। দেখতে পাচ্ছেন রাডার ঘুরছে জাহাজের। এই ভাইটি যে ইয়ার্ডে এই জাহাজটি বিসিং হবে, ওই ইয়ার্ডের একজন স্টাফ। জাহাজ যখন বিসিং হয় তার পূর্বে ইয়ার্ড কর্তৃপক্ষ লোক পাঠায়। এভাবে অনেক বড় একটা জাহাজ, তো আমরা এখন জাহাজের ড্রাই স্টোরে চলে আসলাম। নাবিকদের খাবার দাবার এখানেই থাকে, শুকনো খাবার জাতীয় যত খাবার আছে, এখানে আটা আছে, চিনি, মেয়োনিজ, সস, আচার, চাউল, মশলা, সয়া সস। তো ভাইটি আমাদের সাহায্য করছে, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে মশলা, চা পাতা, জেলি, বিস্কিট, পাশে আটা আছে, ডাউল আছে, বিভিন্ন ধরনের ডাউল,
এগুলো জাহাজের নাবিকদের খাবার। তো যেহেতু জাহাজটি বিচিং হবে, দু এক দিনের ভিতরে বিচিং হয়েছে তার পূর্বে করা ভিডিওটি, সে কারণে অনেক খাবার ছিল। এটা জাহাজের কোল্ড স্টোরের খাবার, দেখতেই পাচ্ছেন কোল্ড স্টোরে খাবার কম আছে, কুমড়া, আদা, কাঁচামরিচ, আলু, ক্রেটগুলোতে মাছ ছিল। একটা জাহাজে নাবিকরা যখন ওঠে তখন তাদের পুরো মাসের এস্টিমেট করে নিয়ে খাবার দাবার নিয়ে ওঠে, কেননা তাদের প্রত্যেকটা জিনিসেই লেখা থাকে যে কী পরিমাণ তাদের দরকার। এটাও কোল্ড স্টোর, কিন্তু এখানে কিছুই নেই, একদমই ফাঁকা। তো আর এগোব না, এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।